আমরা এখন যাচ্ছি স্কাইওয়াক। দেখতেই পাচ্ছেন যেভাবে ঘুরে ঘুরে উঠলাম, মাথা একটু পাক বা চক্কর মেরেছে। হাই বলো সবাই, হাই টনটন। একটু হাঁপিয়ে যাচ্ছি আমরা, স্কাইওয়াকের দিকে এগিয়ে চলেছি। টনটন আসো আসো, উপরে কি উপরে কি হবে, দারুণ লাগছে। চলুন আপনাদের দেখাই ভিউ। ওয়েদারটা একটু খারাপ হতে চলেছে। আমাদের ড্রাইভার সাহেব দারুণ, খুব তাড়াতাড়ি উনি নিয়ে চলে আসলো। দেখুন অসাধারণ বুদ্ধদেবের একটা মূর্তি দেখা যায়, হাঁপি লেগেছি। অসাধারণ অসাধারণ প্রকৃতি, কত রকম চেঞ্জ হলো, আমরা এখন ঢুকব স্কাইওয়াকের উপর দিয়ে। সুইচ খুলতে হবে, সিস্টেম খুলে দেওয়া আছে। চলুন স্কাইওয়াকে যাই। ওয়েলকাম টু স্কাইওয়াক। হাই, ওয়েলকাম টু স্কাইওয়াক। আমরা স্কাইওয়াকে উপর দিয়ে যাচ্ছি। কেমন লাগছে মাম্মাম? অসাধারণ অসাধারণ, কি দারুন। ব্যাঠ গয়া দোনো অভি, তোমার কেমন লাগছে সোনা? তুমি দেখে বুঝো না কি স্কাইওয়াক। নিচে দেখুন এই সিঁড়ি দিয়ে আমরা উঠলাম পুরো কাছের। ওয়াও দারুণ লাগছে, দারুণ ভিউ, দারুণ ভিউ। তো কিছু বলার নেই, আমরা এতটাই অভিভূত। অবশ্যই আসুন এবং স্কাইওয়াকের উপর দিয়ে লাইফ পার্টনার, বন্ধু, ফ্রেন্ড, ফ্যামিলি সবাইকে নিয়ে হেঁটে চলে বেড়ান। গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে চলো, গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে চলো। প্রচুর লোক এসছে, মামা বলো গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে চলো। দারুন 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 ভিউ দেখাই আপনাদের। আমাদের গাড়ি নিচে দাঁড়িয়ে আছে, ওই ট্রাভেলার। যখন শেষ পাকগুলো মাল অসাধারণ, পাইনের গাছ দেখুন, পাইনের বাগান দারুন। ওয়াও ওয়াও ওয়াও, সূর্য উঁকি মারছে মেঘের ফাঁকা দিয়ে। এবার এক্সাইটমেন্ট চলছে, নানা বস চলছে, দারুণ লাগছে। চারিদিকে গাছ দিয়ে হেঁটে চলেছি। তার থেকে সবচেয়ে হচ্ছে ঠান্ডা, কনকনে ঠান্ডা চলছে, কনকনে ঠান্ডা চলছে। পাশে নো এন্ট্রি, কোনো প্রবলেম আছে? চলো স্কাইওয়াক ঘোরার পর আমরা উঠছি। বৌদ্ধ যে স্ট্যাচুটা আছে তার ঠিক কাছাকাছি যাব। আমরা অলরেডি হাঁটতে শুরু করেছি, কতক্ষণে পৌঁছাই দেখুন। সিঁড়ির কাউন্টেবল এখন অবধি শুরু করিনি, নামার সময় চেষ্টা করবো কতগুলো আছে এবং আপনাদের সঙ্গে বিস্তারিত বলবো। চলুন উপরে গিয়ে দেখা হচ্ছে। হাই, দেখুন মা আর তার ছেলে, বুদ্ধর ঘন্টা যে বলে সেটাকে ঘোরাচ্ছে।
মনোকামনা পূর্ণ হয় শুনেছি, দারুণ অসাধারণ। আমি একটু এগিয়ে চলেছি কিছু ভিউর সঙ্গে, আমার বড় ছেলে যোগদান দিল, ঘুরো 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 ঘুরে আসো ঘুরে আসো, আমার বড় ছেলে যোগদান দিয়েছে, আস্তে মাথা ঘুরবে, ঘোরা হাত দিয়ে হাত দিয়ে ঘোরা, চলো ঘোরো 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 ওর সঙ্গে ঘোরো, দারুণ আনন্দ করছে। দারুণ আনন্দ করছে সবাই, চারিদিকে আমরা একটু ভ্রমণ করব, সেই ইয়েতে বেরিয়েছি, দেখুন দারুণ লাগছে। ওয়েদার মনে হচ্ছিল একটু খারাপ হচ্ছে, কিন্তু প্রকৃতি মনে আমাদের সঙ্গেই আছে, অসাধারণ লাগছে। সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা, আপনাদের দেখাই হাতের কাজগুলো, ঠিক পেছন দিকটা চলে এসেছি, দেখেই বুঝতে পারছেন স্কাই ওয়ার্কের এখানে একটা মনাস্ট্রি রয়েছে, সেইখানে এসেছি। দারুণ দারুণ হাতের কাজ, গুম্ফার কাজ অসাধারণ। চলুন ঘুরতে ঘুরতে কথা বলতে বলতে আপনাদের বন্ধু সুব্রত আপনাদের আরো অনেক কিছু দেখাবে, সেই আশায় এগিয়ে চলেছি। ঠিক পাহাড়, পাহাড়ের উপরে গেট এসে পড়েছে, বিশেষ ব্যস্ত একটু ঘোরাতে, চার পরিযায়ী পাখি এখানে এসে হাজির হয়েছি, অনেকেই করছে, বাচ্চারা খেলাতে প্রচুর ব্যস্ত, এর আগেও দেখালাম, আমার ছোটরা আশাই করা যায়নি, অনেকেই বারণ করেছিল, কিন্তু অবশ্যই নিয়ে আসবেন, কোনো প্রবলেম নেই, যদি সেরকম মনে হয় একটু কর্পূর নিয়ে আসবেন, কর্পূরেই সমস্ত কাজ দিয়ে দেবে। দারুণ জায়গা, হেভি লাগছে, ভালো লাগছে, দেখুন দুষ্টুমি, দেখুন সবার দুষ্টুমি করেই চলেছে, দারুণ দারুণ ভিউ, ঘুরতে ঘুরতে একদম সামনের দিকে চলে এসেছি, একটা মেন দ্বার, এখান দিয়ে ভেতরে যাওয়া যায়, ভিতরে দেখাই মূর্তিটি ভেতরে বর্তমান আছে, দৈনন্দিন পূজা অর্চা হয় এখানে, আমরা আর ভেতরে প্রবেশ করলাম না, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, এই জন্য এখান থেকে ফিরলাম, ধূপকাঠি জ্বলছে, নিত্য পূজা হয়, ফটোগ্রাফি ইজ নট অ্যালাউড, দেখুন দেখিয়ে দিয়েছে, আমরা আবার রিস্ক নিলাম না, এখান থেকে যে ভিউ পেয়ে গেছি মন ভরে গেছে, এবার সকল আনন্দের সঙ্গে নামার পালা, আসুন ফ্যামিলি নিয়ে আসুন, বন্ধুবান্ধবরা আসুন, ঘুরে যান, দারুণ জায়গা, অসাধারণ সিকিম, সত্যি সিকিম, এবং সবচেয়ে বড় পাওয়া যেটা প্রকৃতির যে রূপ পাহাড়ে কেমন, যারা পাহাড়ে আসেননি তারা অবশ্যই বুঝতে পারবেন, এবং অবশ্যই এই সময়টা আসুন, আমরা ওখান থেকে 12 তারিখ রওনা দিচ্ছি, 12 ফেব্রুয়ারি, আমাদের প্রায় ফেরার সময় হয়ে গেল, আজকে আমরা সাইট সিনে বেরিয়েছি, আমি একদম নর্মালভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, এখানে যে আসলাম স্কাইওয়াকে, বাচ্চাদের কোনো টিকিট লাগে না, বড়দের পার হেড 100 টাকা করে টিকিট, আমরা সবাই এসেছি, এবং নিচে দেখতে পাচ্ছেন স্কাইওয়াক দেখা যাচ্ছে, ওখান থেকে আমরা এত উপরে উঠেছি, দেখেই বুঝতে পারছেন, জুম করে দেখাচ্ছি, এই স্কোয়াকে আমরা ছিলাম, সেখান থেকে আমরা অতগুলো সিঁড়ি পার করে
ওপরে উঠেছি, কিন্তু কোনো কষ্ট হচ্ছে না আমাদের উঠতে। অবশ্যই আসুন, আনন্দ করুন, এনজয় করুন। বারবার বলছি কোনো টেনশন নেই। এখন সিঁড়ি দেখা যাচ্ছে, সেই সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। সিঁড়ি বেয়ে আমরা উঠে এসেছি, ভয় পাওয়ার কারণ নেই। যদি সেরকম মনে হয় একটু কর্পূর নিয়ে চলে আসুন। অসাধারণ অসাধারণ অসাধারণ, লাভলি, থ্যাংক ইউ। এবার নামার পালা। এই যে আমার পুচকে ওটাকে ঘোরাবেই, আমরা নাবছি ওপর থেকে, কেউ কেউ উঠছে। চলুন নিচে গিয়ে দেখা হচ্ছে। কাউন্ট মোটামুটি শুরু হয়েছে। ভাবছেন হয়তো কে করছে, আমি যেহেতু কথা বলছি কিন্তু কাউন্ট করার লোক আছে। চলুন নিচে গিয়ে পুরো ডিটেলসটা বলবো। কতগুলো সিঁড়ি ওপরে আমরা উঠলাম, কিছু রাস্তা আছে এদিক ওদিকে যাওয়ার, আবার নামা ওই পাশ দিয়ে। আমরা এই পাশ দিয়ে নামবো, ঘুরতে ঘুরতে একটু অন্য পথে, একটু অন্য পথে নামবো, ঘুরতে ঘুরতে একটু অন্য পথে। আ যাও আ যাও আ যাও, নামছি আমরা ওপর থেকে, আস্তে 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 আস্তে, এক্সাইটেড খুব। আমরা এখান থেকে নামছি, এই পথেই নামবো। চলুন নিচে গিয়ে দেখা হচ্ছে।